স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক বাতিলের ব্যাপারে আজকে সুপ্রিম কোর্টে বড় একটি বিষয় সামনে এসেছে, এবং এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে সেখানে বলা হয়েছে পর্ষদের পক্ষ থেকে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, যে প্রায় 19,000 প্রার্থীর নিয়োগ বৈধ, এবং এটা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছেন SSC। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে যে মামলার আজকে শুনানি ছিল, সেখানে বলা হয়েছে যে 19,000 চাকরি হয়েছে, যে চাকরি তারা যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে, এবং 7,000 মতো চাকরি যেটা অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। তোমাদের এই যে খবর তার দেখুন ডিটেলস, এখানে বলা হচ্ছে যে চাকরি বাতিল মামলায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে আজকে সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে যোগ্য প্রার্থী ঠিক কতজন তা কিন্তু জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আজকে যেটা সুপ্রিম কোর্টের যে বিচারপতি ছিলেন, ওনারা ওনাদের মামলার যে শুনানি ছিল সেখানে আজকে SSC-র পক্ষ থেকে প্রথমবারের মতো তারা জানিয়ে দিয়েছে যে কতজন যোগ্য প্রার্থী রয়েছে 26,000-এর মধ্যে, সেটা কিন্তু বাছাই করা সম্ভব। এবং নিচে তখন বলা হয়েছে, যদিও মৌখিকভাবে এই বিষয়ে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন যে কতজন যোগ্য, তবে এই বিষয়ে তথ্য প্রমাণ আদালতে পেশ করতে হবে, আর তা কিন্তু বেশ কিছুদিন টাইম নিয়েছে। সেই টাইমের মধ্যে এই 26,000-এর মধ্যে 19,000 যে যোগ্য প্রার্থী রয়েছে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, সেই লিস্ট কিন্তু তারা সুপ্রিম কোর্টে জমা দেবে, এবং 7,000 যে চাকরি বেনিয়ম হয়েছে সেটারও লিস্ট কিন্তু এবার সুপ্রিম কোর্টে চলে যাবে। এবং নিচে দেখুন বলা হয়েছে যে এবারে কিন্তু প্রথমবারের জন্য যোগ্য প্রার্থীর সংখ্যাটি কতজন তা কিন্তু জানিয়ে দিয়েছে SSC। কমিশনের তথ্য অনুযায়ী 19,000 চাকরি প্রাপক রয়েছে তারা কিন্তু যোগ্য, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, এবং তাদের মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়েছে বলেও জানিয়ে দিয়েছে SSC-র আইনজীবী। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানা হয়েছে 19,000 জনকে মেধার ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। এবং এখানে কিন্তু একটা প্রশ্ন উঠছে, এতদিন পর্যন্ত কেন SSC জানায়নি যে কারা যোগ্য বা অযোগ্য সেটা বাছা সম্ভব, কিন্তু হঠাৎ করে ইউটার্ন কেন নিল SSC, এটা কিন্তু একটু প্রশ্ন উঠছে। এবং এখানে দেখুন বলা হয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু বলা সম্ভব নয় বলে আগে জানিয়েছিল SSC। সম্প্রতি একেবারে ইউটার্ন কমিশনের যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব, আর সেই সংক্রান্ত তথ্য আদালতে জমা দেওয়ার কথাও বলা হয়েছে, আর সেই মতো এদিন SSC কী জানায় সেই দিকেই নজর রয়েছে সবার। তোমাদের অবশ্যই সবাই কিন্তু চাতক পাখির মতো এখন তাকিয়ে আছে যে এই 26,000-এর মধ্যে SSC যে বলেছে 19,000 জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতেই তারা নিয়োগ পেয়েছেন, এখন দেখার বিষয় এই লিস্টে 19,000 জন প্রার্থী বা যারা চাকরি করছেন তাদের কার কার নাম আছে, এবং 7,000 জন যারা অযোগ্যতা বা যাদের যোগ্যতা নেই বলা যেতে পারে বা বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, সেই লিস্টে বা কার কার নাম থাকে এটা কিন্তু এখন দেখার বিষয়। তোমাদের অবশ্যই আপনারা রাজ্যের মানুষ একটা বিষয় আপনারা কমেন্ট করবেন, আপনারা এটা কমেন্ট করবেন যে 2016 সালে যে প্যানেলটা যেটা বাতিল করেছিল হাইকোর্ট, সেক্ষেত্রে 26,000 জনের চাকরি বাতিল হচ্ছে, আপনারা কি পুরো প্যানেল বাতিল চাইছেন, নাকি আপনারা এখানে 19,000 জন যেটা যোগ্য বলছে তাদের চাকরি আপনারা ফেরত চাইছেন, বাকি যাদের ক্ষেত্রে অনিয়ম ঘটেছে তাদের চাকরি আপনারা বাতিল চাইছেন। বন্ধুরা অবশ্যই আপনারা রাজ্যের মানুষ আপনারা কি চাইছেন ব্যক্তিগত মতামত SSC নিয়ে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন, এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।